নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুদেবনের ব্লগ। তো দেখো বন্ধুরা, আজকে একদম বাইরে থেকে আজকে ব্লগটা শুরু করলাম। দেখি তো বুঝতেই পারছো, ট্রেনে করে যাচ্ছি। ট্রেনে করে কোথায় যাচ্ছি? তো দেখো, শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরে চলে আসছি ব্যারাকপুরে। তো একদম নর্থ চব্বিশ পরগনা ব্যারাকপুরে চলে এসেছি বন্ধুরা। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, কোথায় যেতে চলেছি। তো যাচ্ছি কোথায় বলো তো? দাদা বৌদি রেস্টুরেন্টে। তো দাদা বৌদির বিরিয়ানি তো আজকে খাবোই, টেস্ট করবো, আর তার সাথে সাথে তোমাদেরকে রেজাল্টটাও জানাবো। আর তার সাথে সাথে আরও একটা জিনিস দেখাবো, এখানকার মেনু চার্ট। তো এখানে কি কি পাওয়া যায় তোমরা সবটাই এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখে নিতে পারো। তো অবশ্যই তোমরা লাইক, একটা ছোট্ট করে লাইক দেবে, আর একটা ছোট্ট করে কমেন্ট দিয়ে কিন্তু ভিডিওটা দেখবে। তার কারণ তোমাদের এই প্রতিটা কমেন্ট কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো বন্ধুরা, দেখো ব্যারাকপুরে নেমে গেছি। নেমে দেখো বিশাল বড় প্ল্যাটফর্মটা, অনেকটাই বড়, আর বাইরে টিকিট কাউন্টার খুব সুন্দর দেখতে। বাইরে থেকে কিন্তু প্ল্যাটফর্মটা দারুণ দেখতে লাগছে। তো দেখো, এখান থেকে জাস্ট একটু বেরিয়েই এই মোড়টা ঘুরলেই কিন্তু পাশেই দাদা বৌদি রেস্টুরেন্ট, খুব কাছেই। তো আমরা বেরিয়ে দেখো দেখতে দেখতে যাচ্ছি, আর এই মোড়টাতে লেখা আছে আই লাভ ব্যারাকপুর। এখানে থাম্বেলটা করা আছে আই লাভ ব্যারাকপুর। তো লাইটের জন্য রাতের আলোয় লাইট তো চলবেই, তো ক্যামেরায় কতটা স্পষ্ট হয়ে উঠেছে আমি জানি না, তবে যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি বন্ধুরা। তো চলো, এই যে থাম্বনেলটা দেখছো আই লাভ ব্যারাকপুর, এর ঠিক ব্যাক সাইডটাতেই কিন্তু এই রেস্টুরেন্টটা। তো আমরা রাস্তা পার হয়ে চলে গেলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো দেখো, রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে লাগে না বন্ধুরা, একদম বাইরে থেকেই দেখা যাচ্ছে কিভাবে এখানে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো। আর এরা কিন্তু প্রচুর 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 প্রাইস পেয়েছে। তো আমি সেই একটা বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি আজকে টেস্ট করব, ভীষণ আমি এক্সাইটেড। আর চলো ভেতরে ঢোকা যাক, ঢুকে দেখি কী কী মেনু চার্ট আছে। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেছি। আর ঢুকেই ফার্স্টে দেখলাম দাদা বৌদির লোগো দিয়ে কি সুন্দরভাবে সাজানো। তো দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে, আর ভেতরটা একদম ঝকঝকে টকটকে। তো মেনু বুকটা আমি কিন্তু দেখা শুরু করে দিলাম। চিকেন বিরিয়ানির দাম কিন্তু আমি জানি, তার সত্ত্বেও কেন মেনু বুক হাতে দিলাম সেটা বুঝতে পারছো কি বলো তো? এর সাথে সাথে আমি আরেকটা জিনিসও ট্রাই করবো, শুধু কি চিকেন বিরিয়ানিতেই আমি থামবো? কখনোই নয়, এসেছি যখন আরেকটা কিছু টেস্ট করবোই করবো, কি বলো? তো দেখো, এই সুযোগে তোমাদের মেনু বুকটা কিন্তু শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নাও কোনটার কী প্রাইস আছে, দেখে নাও। তো সেইভাবে তৈরি হয়ে তোমরা কিন্তু অবশ্যই আসতে পারবে। তো দেখো, আমি এখানে ভেটকি মাছের ফিশ ফ্রাই একটা নিয়ে নিলাম। তো দেখা যাক ফিশ ফ্রাইটা কেমন খেতে হয়, অবশ্যই সেটা রেজাল্ট তোমাদের জানাবো। তো আমি দুটো জিনিস অর্ডার করে দিলাম। আর দেখো খাবার আস্তে আস্তে আমি এখানে মেনু বুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাবার কিন্তু মুখের তারে চলেও এলো বন্ধুরা। তবে বিরিয়ানিটা আসার পর ভালো করে দেখলাম বিরিয়ানিটা কেমন, খুব এক্সাইটেড ছিলাম। তো তো দেখো বন্ধুরা, চিকেন বিরিয়ানি তো মুখের সামনে হাজির। তো দেখো, এটা ছিল একটা বড় সাইজের আলু আর একটা বেশ বড় সাইজের চিকেন লেগ পিস। তো এর সাথে নিয়েছিলাম ফিস ফ্রাই। তো ফিস ফ্রাইয়ের ভেটকি পেঁয়াজটা কিন্তু খুব ভালো ফ্রেশ ছিল, ভালোই ছিল। তো খুব ভালো লাগলো ফিস ফ্রাইটা খেতে, আর চিকেন বিরিয়ানিটাও খেলাম। তো এর সবশেষে তোমাদের বলি যে দাদা বৌদি শুধু এখন নামেই চলছে, সেরকম খাবো কিছুই নেই বিরিয়ানিটার মধ্যে। একটু বেশি তেল দেয়, তেলটাও একটু ভাগটা দেখলাম বেশি, তো তেল ছাড়া তো বিরিয়ানি হবে না এটা বলা বেকার। তো যাই হোক, আমরা ঘরোয়াভাবে যখন করি না এত তেল দিই না। আর মশলাপাতির কথা বললে এখানে সেরকম কিছু বেশি মশলাপাতি দেয়নি, কিছুই না, এর থেকে মনে হয় বাইরের দোকান অনেক ভালো করে। তো এতটা ছুটে আসা, লাস্টে খেয়ে দেখলাম কিছুই না। তো বাড়ির জন্য একটা কিনে নিয়ে নিলাম।
তোমাদেরকে নিয়ে আসলাম। মাও খেতে আমার মতো একই কথাই বলল। তো চলো এবার বাড়ি ফিরবো বন্ধুরা। তো দেখো ওখান থেকে বেরিয়ে চলে এলাম প্ল্যাটফর্মে, প্ল্যাটফর্মে টিকিট কেটে ট্রেন ধরে বাড়ি চলে আসছি। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। কোথায় ট্রেন ঢুকেছে দেখতে পাচ্ছো? তো দেখো বন্ধুরা, ট্রেনে করে তো বাড়ি যাচ্ছি। তো সবশেষে তোমাদের প্রতিদিনের মতো একই কথাই বলবো, অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো আর লাইক কমেন্ট অবশ্যই করো। তোমাদের কমেন্টের আশায় আমার পথে বসে থাকা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো চলো আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।